চশমা ছাড়া আমি প্রায় দেখতেই পাই না, মানে প্রায় না, দেখতেই পাই না। স্পেশালি কাছের জিনিস দেখতে আমার অনেক পাওয়ার লাগে, অনেক পাওয়ার মানে এক গাদা পাওয়ার। +4.5 চিন্তা করেন। ভেবেছিলাম আমি লেন্স পরবো, মানে লেন্স পরলে তো হয়েই যায়, কেউ বুঝবে না, বাট ওখানেও খেলাম একটা ধরা। লেন্স পরলে চোখ থেকে পানি পড়ে, তা ডক্টর সেটাও নিষেধ করে দিয়েছে। সেই ছোটবেলা থেকে একটা জিনিস আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে, আমার জীবনের সবচেয়ে আপন, আমার চশমা। তনিমা? হ্যাঁ ভাবি। আশ্চর্য তনিমা, তুমি আয়নায় দেখতেছো এখনো? ওরা চলে আসছে তো। আমি রেডি তো। কিসের রেডি? লিপস্টিক কি দাও নাই এখনো? দেখি। আচ্ছা আমি দিচ্ছি। ওকে, টিপটা কোথায় উঠে রাখছো দেখছো? দেখি। ওকে ঠিক আছে, চলো। এই দাও 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 দাও। কি ভাবি? হ্যাঁ ভুলে গেছো? ময়নাই তোমার। মন্টু নামের এক সিনিয়র ভাইয়ের উপরে ক্রাশ ছিল আমার কলেজে। একবার ভাবলাম আমি নিজ থেকে প্রপোজ করি। প্রপোজ যেদিন করলাম, ওই বদমাশটা আমার মনটাই ভেঙে দিল। মানুষ চোখ দেখে প্রেমে পড়ে, সেই চোখের দিকে তাকালে মনটা কেমন করে জানো ওঠে। কিন্তু তোমার চোখের দিকে তাকালে কি মনে হয় জানো? পানির ভেতর মাছ ভাসছে। সরি স্যার, ধন্যবাদ। চশমা ছাড়া তোমাকে কত সুন্দর লাগে তুমি জানো? পাত্রপক্ষ একবার দেখলেই তোমাকে হ্যাঁ বলতে বাধ্য। চলো। এটা অবশ্যই ভাবে ঠিক বলেছে, চশমা ছাড়া আমাকে অনেক সুন্দর লাগে। চলো চলো। ঠিক আছো? হ্যাঁ। এভাবে হাতে হাতে চললে হবে? ঠিক করে চলো। বসো, ছেলের পাশে বসো। আরে আরে, ওইখানে না, ছেলে চাচার পাশে বসছো কেন? ছেলের পাশে বসো। আমি তো অন্ধ, কেউ কি আমাকে হেল্প করবা? প্লিজ। একটু মানে নার্ভাস হয়ে গেছে। নার্ভাস হচ্ছিস কেন? বস এখানে। এই যে ছিল এই সময় মেয়ের একটু নার্ভাস। জি জি, আমরাও বেশ নার্ভাস ছিলাম, তাই না? জি। শোনো মা, ছেলে মেয়ে দুজনের মতামত, বিশেষ করে বিয়ের ব্যাপারে, আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু খুবই আধুনিক মানুষ, বুঝতে পেরেছো? আমার ছেলেকে তুমি দেখেছো, আমার ছেলেকে তোমার পছন্দ হয়েছে কি না এটা জানা খুব জরুরি। তোমার যদি পছন্দ হয়ে থাকে তাহলে হ্যাঁ বলো। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডেড রাঁধুনি রোস্ট মশলায় তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথায় থাকবে না। ও মা,
রোস্টটা কিন্তু সেই ছিল রাধুনি রেডি মিক্স রোস্ট মশলা আর যদি পছন্দ না হয় তাহলে না বলতে পারো আমাদের কোনো সমস্যা নাই কি বলো আমরা কিছু মনে করব না ঠিকই আছে দেখো মা দেখো দেখো বিস্কুট কালারের একটা মুখ দেখতে পেলাম আর সাদা সাদা দাঁত সে কি হাসছে এত চোখ মুচকে দেখছো কেন ভালো করেই দেখো ভাবি হয়েছে কি আসলে ওনা খুব লাজুক এই জন্য একটু নার্ভাস বেশি হয়ে গেছে মোটেও লজ্জা পাই না আমার ছেলেটাও লাজুক হ্যাঁ না না লজ্জা কি সাবি সরি 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 তোর কি কিছু বলার আছে আমরা আগেই তাহলে কথাবার্তা নাকি ভাবি বললো চশমা চোখে দিলে ওর চোখ কেমন মাছের মতো ভাসে দেখছো তুমি কে পছন্দ করবে কিন্তু কেমন যেন লুকুতুরে হয়ে যাচ্ছে না বিষয়টা কথাবার্তা ফাইনাল হয়ে গেল এখন তো আমার মনে ওদেরকে জানানো দরকার একটু একটু খোঁজ সব মানুষেরই থাকে বাবা এখন চশমার কথা জানালে আরও ঝামেলাই হবে ওরা ভাববে মেয়ে চশমা ছাড়া কিছু দেখতেই পায় না কিন্তু কেমন যেন ঠকানো ঠকানো মনে হচ্ছে না তোমার না সব কিছুতেই বেশি বেশি এখানে ঠকানোর কি আছে আমার মেয়ে কি অচল নাকি চোখেই না হয় একটু কম দেখে কিন্তু মা আমার মনে হয় তারপর চশমা পরে গেলে ভালো হতো ও এখন এখন সব দোষ আমার এত ভালো একটা ছেলে হাত ছাড়া যাবে সেই ভয় করলাম এখন সব দোষ আমার আরে মা কেউ তো তোমাকে দোষ দিচ্ছে না তুমি সব দোষ নিজের ঘাড়ে নিচ্ছ কেন টেনশন করেন না এই ঢংটা ভাবি রেগুলার করে মা একটু মাথায় হাত বুলিয়ে দিবে খাইয়ে দিবে সব ঠিক হয়ে যাবে বাবা ঠকানোর তো কিছু না আসলে পরেই জানবে এই তো এছাড়া তো আর তেমন কিছু না আর বাবা ছেলে কিন্তু আমার খুব ভালো লাগছে খুব হ্যান্ডসাম কিন্তু তাই না রে দেখতেই তো পায় নাই পরে দেখে নিস বরং একটা কাজ কর না দেখিয়ে বিয়ে কর সারপ্রাইজ থাকবে আর ম্যারিড লাইফে সারপ্রাইজ খুব জরুরি যাক বাবা ছেলে হ্যান্ডসাম কিন্তু ঠকানো না লুকানো লুকানো নাকি ঠকানো ঠকানো লুকানো দুইটা একই না বলার মতো না এই তুই যা ভাগ বেঈমান আমি কি বেঈমানি করলাম তুমিই বলো তুমি কি চশমাটা খুলো নাই মুখ বানায় রাখো মুখটা ঠিক করো সরি ওকে আচ্ছা ঠিক আছে
এখন বলো এত তেল মারতেছো কেন? আমি সাবির সাথে দেখা করতে চাই। সাবির? সাবির কে? সাবির কে মানে ছেলে মানে পাত্র। ওর নাম সাবির? হ্যাঁ, ওনার মা যে ডাক্তার তুমি শুনো নাই? বাবা, একবার বলাতে দেখি নাম মুখস্থ হয়ে গেছে। ভাবি, আমার চোখ নষ্ট হতে পারে কিন্তু আমার ব্রেন নষ্ট, আমার ব্রেন অনেক শার্প। তাই তো দেখছি, মাশাআল্লাহ। তো দেখা করবা কি কারণে? কারণ তো দুইটা কারণ। একটা কারণ হচ্ছে আমি তো ওকে দেখতেই পাই নাই, বিস্কিটের মতো একটা মুখ দেখছি আর সাদা সাদা দাঁত দেখছি, ওকে দেখতে হবে না। আর দুই? কি দুই? দুইটা কারণ বলো না। দুই দুই দুইটা হচ্ছে, ভাবি আমি ওকে বলে দিতে চাই যে আমি চশমা ছাড়া দেখতে পারি না। কেন? ভাবি লুকানো ঠকানো কিন্তু একই জিনিস। আর ভাবি এই যে মিথ্যা কথা বলে আমি সংসার শুরু করতে চাই না। আর ও যদি পছন্দ না করে তখন? না করলে নাই, একটু কষ্ট হবে কিন্তু হোয়াট টু ডু। আমি বলি কি, একসাথে এত কিছু করার দরকার নেই, তুমি আগে লেন্স পরে যাও, ছেলেটাকে দেখো, তারপরে আমরা ভাববো কি করা যায়, কতটুকু করা যায়, কিভাবে বলা যায়। আগে দেখো। লেন্স? ওকে। চলো চলো, ওরা বের হয়ে গেছে তো। বের হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হ্যালো,
আমি মুরগির মাংস খাবো। ছেলেটারই মুরগির আবদার নতুন কিছু না, তাই বাসায় রাখি রাজনী রেডিমিক্স মুরগির মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। ছেলেটা তো হেব্বি সুন্দর। কেমন আছেন? ভালো। আপনি? হ্যাঁ ভালো। আপনি? বললাম তো ভালো। ও কিছু কোথায় বলবে না, নার্ভাস। আমি বলি, একটা কথা আমি কিছু বলতে চাইছেন? না তেমন কিছু না, আপনি বলুন। আমি যেটা বলবো না, থাক আপনি বলুন, পরে বলছি। আপনার চোখগুলো অনেক সুন্দর। নাক, কান, গলা, ঠোঁট সব কিছু সুন্দর। আপনি অনেক সুন্দর, আপনি অনেক সুন্দর করে কথা বলেন, স্পষ্ট পরিষ্কার। আমার মতো কথা বলতে যেয়ে হোঁচট খান না। আপনি খুব সুন্দর করে হাঁটেন, সোজা হয়ে বসেন। আপনার সব কিছু সুন্দর। আপনি বলতে পারেন একদিনেই, হ্যাঁ ওই এক ঘন্টা থেকে, মানে এটা যদি এক মিনিটও হতো তাহলে আমি এমনটাই বলতাম। ইউ আর অ্যামেজিং অ্যান্ড আই ক্যান ফিল ইউ আর দ্য ওয়ান। আচ্ছা কি যেন আপনি বলতে চাইলেন এখন বলেন। আমি আমার সারাটা জীবন তোমার সঙ্গে কাটিয়ে দিতে চাই।
যে বড় আমিও তো কোনো প্রবলেম হয়েছে চলে আসি তনিমা আই তোমা বল তোমা তুমি একটু কথা বলবে তোর সঙ্গে আমি একটু তোমাদের সঙ্গে কথা বলবো কি হয়েছে মা শোনো ছেলের মাঝকে কল দিয়েছিল ছেলে হচ্ছে তিন মাসের জন্য সুইজারল্যান্ড ট্রেনিং এ যাচ্ছে ওরা তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চায় তাড়াতাড়ি মানে আরে বলেই ফেলো না তাড়াতাড়ি মানে এক মাসের মধ্যে তাড়াতাড়ি মানে এই মাসে আমি কথা দিয়ে ফেলছি না তা তো হয়ে গেল কি ব্যাপার ও কি খুশি না নাকি আরে খুশি খুশি ঢং করছে পড়ালেখা চাকরি এসবের চাপে সময় পেলাম কোথায় তোমার না ছিল না আচ্ছা আমি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি তোমার আইডিতে কোনো ছবি নেই কেন ফেসবুকে আসলে ছবি দেই না দিলে আনওয়ান্টেড লোকজন আসলে মেসেজ দেয় ওটা আমার ভালো লাগে না ও আচ্ছা আপনি রেস্টুরেন্টে আমাকে যে কথাগুলো বলেছিলেন ওগুলো আপনাকে কেউ শিখিয়ে পাঠানো তো মানে কেন কেন তোমার এরকম মনে হলো তুমি দেখতে যেরকম আবার আপনার কথাবার্তাগুলো অন্যরকম মানে মনে হয় না যে আপনি এই ধরনের কথা বলতে পারেন আমার না সত্যি বলতে এখনো মনে নেই আমি কি বলেছি আমার যেটা মনে আসছে আমি বলে দিয়েছি ভাব নিচ্ছে এখন বলে দেব আচ্ছা মনে করেন আমার যদি অনেক বড় ধরনের একটা খুঁত থাকে তখন কি করবেন খুঁত মানে কি খুঁত খুঁত মানে আমি কানে শুনতে পারি না হাসির কি হলো আরে কানে না শুনলে উত্তর দিচ্ছ কি করে সেটা তো কথার কথা বললাম ধরেন আমি যদি চোখে দেখতে না পারি অনেক পাওয়ারফুল গ্লাস লাগে আমার তুমি হাসছেন কেন তোমার চোখে কোনো খুঁত নাই তোমার চোখ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখ তাই এত চর্বি মাখানো কথা বলা কোথা থেকে শিখলেন দেখো আমি জীবনেও না এরকম কথা কাউকে বলি নাই কসম বিলিভ মি আমি জানি না মানে তোমার সঙ্গে কথা বলতে গেলে না মানে কিভাবে জানি অটোমেটিক্যালি সব কথা বের হয়ে যায় মানে অনেকে বলে না ইউ কমপ্লিট মি সত্যি মানে ইউ কমপ্লিট মি আচ্ছা তোমার একটা ছবি পাঠাবা মানে যে কোনো কেন না আমার কাছে মানে তোমার কোনো ছবি নাই হবু স্ত্রীর একটা ছবি থাকার দরকার না তাই সরি আমি পরপুরুষকে ছবি পাঠাই না বিয়ের পর যত ইচ্ছে তুলে নিয়েন আচ্ছা খোদা হাফেজ আচ্ছা গুড নাইট Everything is fair in love and war.
হ্যালো, মানে কি? মানে একটু নিচে আসবা? নিচে কিন্তু এখন তো বাসায় সবাই আছে। মানে একটু জাস্ট এক মিনিট প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসছি। ছাতা লেন্স দুদিন পর বিয়ে দেখলে কি বলবে কেউ? কেউ দেখলে কি আসে যায় বাবা? না, আমি ভাবছিলাম আমার কাজিন, ও দেশের বাইরে থাকে, কালকে মালয়েশিয়া থেকে আসবে, আবার কালকে দিল্লিতে চলে যাবে, ও হয়তো বা বিয়েতে থাকতে পারবে না। তো ভাবছিলাম যে ওকে আমার বউ দেখাই। ওকে, কল করি। হ্যালো, দেখতে পাচ্ছিস আমাকে? হ্যালো ভাবি, আমার বউ দেখ। আরে আমাকে দেখে কাশি চলে আসলো। ভাবি পানি খান, পানি খান। কোনো সমস্যা নেই ভাবি, কালকে সামনাসামনি দেখা হচ্ছে। তুই একটা কুফা। আর ফ্রেন্ড রাখিয়ার বলে কই আসে? ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাধুনী রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। কোন মন্টু? আরে ওই মন্টু, যেই মন্টু আমাকে বলছিল আমার চোখ দেখলে মনে হয় পানির মধ্যে মাছ ভাসছে। ওই হারামি, ওরে কেমনে চিনে? কাজিন হয়, চিন্তা করো কাজিন হয়। ও তাহলে এখন কি হবে? এখন তো নানান কথা লাগাবে। অবশ্যই অনেক কথা লাগাবে, সব কিছু বলে দিবে ভাবি। হ্যাঁ, কাল আমি নাই, কাল আমি আউট অফ নেটওয়ার্ক। ব্যাস সেটাই ভালো, কিন্তু যদি বাসায় নিয়ে আসে? হ্যাঁ তা তো হতে পারে। তাহলে আমি সকালবেলা উঠেই জিসাতে বাসে চলে যাবো, তারপর ওই বেলা যখন দিল্লিতে যাবে তারপর আমি বাসে ফিরবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সেই সেটাই ভালো, সেটাই ভালো। তোমার কাছে ওর কোনো ছবি নাই, এটা কোনো কথা না? মানে ছবি থাকতে হবে কেন? আমি তোকে সামনাসামনি দেখাবো, তুই সামনাসামনি দেখবি। না সামনাসামনি চাইলে তো দেখতেই পারবো, কিন্তু এই মোবাইলের যুগে ছবি থাকবে না, ছবি তোলা কোনো কঠিন ব্যাপার? আচ্ছা ভাইয়া, ছবি নাই না ভাবি ছবি দেয় না। হ্যালো, হ্যালো, তুমি এক কাজ করো, হানসার লবিতে চলে আসো, আমি আর মন্টু অপেক্ষা করছি। না 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 আমি তো পারবো না, আমি তো বের হচ্ছি এখন। হঠাৎ
হ্যাঁ ওই যে আমার ফ্রেন্ড আছে না জিসা ওর বাসা যাচ্ছে ও কোন ফ্রেন্ড আরে তুমি চিনবা না ওর বাবা অসুস্থ হয়ে গেছে তো এইজন্য আমি ওর বাসা যাচ্ছি আচ্ছা কখন যাবা এখনি যাব 30 মিনিটের মধ্যে আপনি বেরো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি থাকো আমি আসছি হ্যাঁ মন্টুকে নিয়ে আরে না না এসে কোনো লাভ কেটে দিল না কল দিয়ে তো কোনো লাভ হবে না ব্যাটা ঠেড়া আছে কল দিতে দিতে চলে আসবে ভাবি আমি গেলাম হ্যালো আচ্ছা তুমি চলে গেছো মানে আমি তো তোমার বাসায় আমিও তো বললাম আমি ওয়েট করতে পারবো না ও না আমি তো মন্টুকে নিয়ে আসছিলাম মানে তুমি এখন কোথায় আমি 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 তো এয়ারপোর্ট ক্রস করে ফেলছি ও আচ্ছা ঠিক আছে একটা মিথ্যার জন্য কতগুলো মিথ্যা কথা বলতে হয় ভিডিও কল এবার কিন্তু টাইপ দিতেই হবে হ্যালো তুমি আমাকে ভিডিও কল দিছো চেক করার জন্য আমি কোথায় আছি ছি 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 আমি এটা কেন করব আচ্ছা ঠিক আছে সরি আমার ভোলা ভোলা স্বামীটা এবার কিন্তু আমার মায়াই হইতেছে আপনি উত্তরের দিকে যান উত্তরা উত্তরা কেন আপনি উত্তরের দিকে যান তো আগে দেখো তারপর বুঝবা
হ্যালো কোথায় আমি জিশার বাসার সামনে কিন্তু কেয়ারটেকার বললো যে জিশার নাকি সবাই চিটাং গেছে মানে কি সাবির তুই জিশার বাসার নিচে কেন যাবা তুমি কি আমাকে ফলো করছো মানে তুমি আমাকে সন্দেহ করো তাই না 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 জি আমি সন্দেহ করব কেন আমি আমি আসলে মন্টুকে নিয়ে এসেছিলাম দেখাতে আরে কি মন্টু মন্টু বলছো বারবার আমি কি চিড়িয়াখানা জিপ যে আমাকে তার দেখতেই হবে আর কি এমন হয়ে গেছে যে বিয়ে পর্যন্ত ওয়েট করতে পারছো না আমি একদমই বুঝতে পারছি না এর মানে আই এম সরি সরি মানে কি সাবির বিয়ের আগে আমি তোমার সাথে আর দেখা করব না বিয়ের আগে আমাদের আর দেখা হচ্ছে না প্লিজ তুমি বাসায় যাও না আসলে কি এটা মানে এত প্রেম তো ভালো না তো বেশি বেশি একে তো নিজে পেরা খাচ্ছি তার উপর সেও পেরা খাচ্ছে হইল কিছু না 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 কিছু না চল 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 ভাবি এই শুন সাবিরকে বাসার নিচে দাঁড়িয়ে থাকতে দেখলাম কেন জানি না তো কেন দাঁড়িয়ে আছে আচ্ছা আমিও তো বাসার থেকে আসছিলাম আচ্ছা ঠিক আছে লেন্স পরে নিচ্ছে বাই আবার লেন্স পরতে হবে ও মাই গড সাবির তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো না আমি আসলে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম দেখো তুমি না শুধু শুধু রাগ করলে আবার বলেও দিলে যে আমার সঙ্গে আর দেখা হবে না প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না মানে আমি আমি তোমাকে স্টক করছি না কিভাবে বলবো লজ্জার কথা মানে মন্টু আমার কাজিন ও আমরা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি আর ও সবসময় আমাকে বুলি করতো যে কোনো বিষয়ে আমাকে খোঁচাতো এটা আমার ভালো লাগতো না কিন্তু আমি না ওকে অ্যান্সারও দিতে পারতাম না আমার সহ্য হতো না মানে সবসময় সবার সামনে আমাকে ছোট করতো আমাকে অপমান করত আর বড় হবার পরেও আসলে একটা বেটার জায়গায় জব করছে মানে আমার মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করে আমার মধ্যে একটা একটা কমপ্লেক্স কাজ করে আর সেজন্যই আমি আসলে দেখাতে চেয়েছিলাম যে আমার 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 বউটা কত সুন্দর মানে বিশ্বাস কর আমি ওকে বোঝাতে চাই যে তুই সাত জন্মেও এত সুন্দর বউ পাবি না এটাই আই এম সরি আমি তোমাকে কষ্ট দিয়ে থাকলে তুমি প্লিজ ঠিক আছে তুমি যাও আর পারবো না সাবির
সাবির তুমি আসলে আমাকে যতটা সুন্দর মনে করো আমি ততটা সুন্দর না। তুমি নিশ্চয় খেয়াল করেছো মাঝে মধ্যে আমার চোখ থেকে পানি পড়ে, সেটা কিন্তু এমনি এমনি পড়ে না, আমি লেন্স পরি। এই যে এখন আমি কিছুই দেখতে পাচ্ছি না, কাছের জিনিস দেখার জন্য আমার চশমা লাগে। This is me. Not perfect. Not beautiful. মিথ্যা বলছি আমি তোমাকে, সবাই মিলে লুকাইছে ব্যাপারটা। আমি সুন্দর না, কানা, খুতালা। তুমি চাইলে তোমার ডিসিশন চেঞ্জ করতে পারো, আমি কিছু মনে করবো না। তোমাকে একদম মাস্টারনির মতো লাগছে। এই কথায় আমার ডিসিশন চেঞ্জ হবে না। তুমি আমাকে না লুকালেই পারতে, কিন্তু মাকে বলা যাবে না। ওরা মাস্টারনির মতো লাগছে কিন্তু। হাতে লিখতেছো কেন মা? এই যে এইখানে লেখো, এইখানে 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 স্বাক্ষর। আরে এত নার্ভাস হলে চলে, এখানে সই করো। টনিমা, মানে অভয় দিলে একটা কথা বলবো, প্রেম টেম ছিল নাকি? হ্যাঁ শিওর।
অনেক গরম। হ্যাঁ একটু এসি কাজ করছে। সত্যি বলতে কি মানে আমি না মানে চশমা ছাড়া একদম দেখতে পাই না, খুবই অস্পষ্ট। এখন যেমন সামনে বিস্কিটের মতো দেখছি। সরি, মানে কন্ট্যাক্ট লেন্স পড়লে না আমারও না মানে খুব চোখ জ্বালা পড়া করে। আর মা সেদিন আমাকে চশমা পরে আসতেই দেয়নি। মানে মা বলেছে বারবার যে আমি চশমা পরে আসলে নাকি মেয়ে ভাবে আমি কানা। যেদিন আমি তোমাকে দেখতে এসেছিলাম সেদিন আসলে তুমি যেদিন আমাকে সবকিছু বলে দিলে সেদিন আমার মনে হয়েছে যে তোমার মতো একটা পিওর হার্টের মেয়েকে আমার চাই চাই। আমি মাকে বলে দিয়েছিলাম যে বিয়ে করলে এরকম একটা মেয়েকেই বিয়ে করবো। মাই হার্ট অফ গোল্ড। আপনারা এখানে কেন? বললে তো পারতাম। বলি নাই, চশমাটা দিবা একটু দেখা যায় কিনা দেখি। তোমার পাওয়ার কত? 4.5। সব কিছু দেখতে পাচ্ছি। শোনো, আমি কলেজে থাকতে একটা মেয়ে আমাকে বলছিল যে আমার সঙ্গে যদি বিয়ে হয় তাহলে ছেলে পুলে নাকি সব কানা হবে। আই নো আমার যার সাথে বিয়ে হবে আমার ছেলে পুলে পারফেক্ট 6x6 হবে। কিছু দেখি না, বিস্কিট